প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরে দ্বিপক্ষীয় বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, ভারতীয়দের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়ার সময় কমানো এবং ভারতের মাটিতে মার্কিন সহযোগিতায় জেট ইঞ্জিন তৈরি।